আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের বিষয় আমরা খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুণ আমরা খাওয়ার উপকারিতা ও পুষ্টিগুণ নিয়ে আজকের কথা বলবো আমরা পুষ্টিগুণে ভরপুর আমাদের দেশে একটি জনপ্রিয় ফল আমরা প্রায় সব সময় পাওয়া যায় আমরা শরীরের জন্য অনেক উপকারী আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং আশ আছে যেগুলো শরীরের জন্য খুবই দরকারি মুখে রুচি সহ অসংখ্য গুণাগুণ রয়েছে আমরা প্রচুর ভিটামিন সি থাকায় এটি খেলে অ্যাসকারি রোগ এড়ানো যায় বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে দাঁতের বিভিন্ন ঘায়েও কাজ করে হজমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমরার উপকারিতা অনেকই রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ আমরা ভিটামিন সি এর ভালো উৎস ভিটামিন সি একটি আবশ্যকীয় ভিটামিন নিয়মিত আমরা খেলে বিভিন্ন রকম অসুখ থেকে দূরে থাকা যায় এমনকি ক্যান্সারের মতো মরণ রোগের বিরুদ্ধেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আমরা বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়াই করে আমরা এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় স্কারবিও রোগের কীতে সাহায্য করে আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে আমরা ক্যালসিয়ামের ভালো উৎস এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শিশুর দৈহিক গঠনে সাহায্য করে কাজেই শিশুদের নির্মিত ফলটি খাওয়ান আমরা ত্বককে ভালো রাখে আমরা প্রচুর ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ত্বকের ভ্রণ কমাতে ত্বক উজ্জ্বল রাখতে দারুণ উপকার করে রক্তস্বল্পতা রোধ করে আমরা প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি রক্তস্বল্পতা রোধে কার্যকর ভূমিকা পালন করে এবং সাথে সাথে হিমোগ্লোবিন মাত্রা সঠিক পর্যায়ে রাখে আমরা বদহজমের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আমরাতে পেকটিন জাতীয় ফাইবার আর রয়েছে যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে তাই প্রতিদিন এই ফলটি খাওয়ার চেষ্টা করুন সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কাজ করে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জার জ্বরের উপশমেরও আমরা অত্যন্ত উপকারী বিভিন্ন ভাইরাসে আক্রমণ থেকে রক্ষা করা ছাড়াও আমরা যদি সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধে কাজ করে হৃদরোগের প্রতিহিত করে আমরা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোলেস্টেরলের মাত্রা কমাই তাই আমরা খাওয়ার সার্বিক অবশ্যই উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন